থেকে না 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 আপনাদের কাছে আমরা আগে আমার ওয়ার্ডের একটা মেম্বার আছে একটা সদস্য আছে কথা বলেন তো মেম্বারের কোনো কার্ড লিসে আপনারা দেন না কালা করলে আমাদের টিসিবির পণ্যের কার্ড 1617টি ইতিমধ্যে আমরা ইউনিয়ন পরিষদ আমি এবং আমার পরিষদের সকল মেম্বারদের নিয়ে সমন্বয় করে প্রতিটা মেম্বারকে আমরা 50টি কার্ড তারা দিয়েছে এবং তাদের সই স্বাক্ষরিত ডকুমেন্টগুলো আমার অফিসেই সংরক্ষণ করা আছে এবং এই কার্ড আমরা যখন বিতরণের কথা বলি আমি এবং আমার সচিব মহোদয় আমার গ্রাম দোফাদার গ্রাম পুলিশের যে দোফাদার থাকে তার মাধ্যমে আমরা প্রত্যেকটা গ্রাম পুলিশকে বলে দিয়েছি এবং আমি ব্যক্তিগতভাবে সকল মেম্বারদের সাথে ফোনে ফোনে যোগাযোগ করেছি যে তোমাদের 50টি করে কার্ড আছে এবং অন্যান্য কার্ড গ্রাম পুলিশরা নিয়ে যাবে তাদের সাথে সমন্বয় করে মানুষের বাড়ি বাড়িতে পৌঁছে দিয়ে দেবে তো 1617টি কার্ড তোমরা সবাই বিতরণ করে দাও আমি প্রত্যেকটা মেম্বারের সাথে আমি ফোনে ফোনে কথা বলার পরে তারা বলেছে যে ঠিক আছে তারা বিতরণ করুক তারা দিয়ে দেন আমাদের কোনো আপত্তি নাই ঠিক সেভাবে বিতরণটা হয়েছে টিসিবির পণ্য নিয়ে আমরা সমস্যার সম্মুখীন হয়েছি গত 29/10/23 তারিখে আমরা টিসিবির পণ্য বিতরণের জন্য সরকারের নির্ধারিত নিয়ম মাফিক আমরা তালিকা প্রণয়ন করেছি যথারীতি নির্ধারিত সময়ের মধ্যে আমরা তালিকা আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পৌঁছিয়ে দিয়েছি এবং তাদের নির্দেশ মোতাবেক আমাদের গত 12/3/24 তারিখে এই মালামাল বিতরণের জন্য জেলা প্রশাসক মহোদয় নির্দেশনা দেন এবং এখানে মালামাল বিতরণের জন্য টিসিবির পণ্য বিতরণের জন্য উপস্থিত থাকবেন আমাদের মাননীয় এডিসি জেনারেল মহোদয় এবং ইউএনও মহোদয়ের উপস্থিতি দেওয়ার কথা ছিল যেদিন বিতরণের কথা ছিল এবং ভোক্তা নির্ধারিত সময়ের মধ্যে ইউনিয়ন পরিষদে তারা আসছে তাদের পণ্যগুলি হাতে বুঝে নেওয়ার জন্য হঠাৎ করে শুনতে পেয়েছি যে মালামাল দেওয়া হচ্ছে না এবং কেন দেওয়া হচ্ছে না বিষয়টা পরবর্তী আমি ডিলারকে জিজ্ঞেস করলাম ডিলার বলল যে আমাকে তো এমপি মহোদয় গত রাত্রিতেই আমাকে ফোনে নিষেধ করে দিয়েছেন মালামাল বন্ধ রাখার জন্য তো আমি ডিসি মহোদয়ের কাছে আবার গেলাম ডিসি মহোদয়ের সাথে সাথে ডিলারকে বলে দিয়েছেন যে আপাতত বন্ধ রাখেন